নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি আজকে কিছু বাছাই করা জেনারেল নলেজ নিয়ে, যেগুলি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তাই আর দেরি না করে আমি শুরু করছি আজকের আমাদের স্পেশাল সিজন জেনারেল নলেজের। প্রথম এক নম্বর কোশ্চেন হচ্ছে, দিল্লির সিংহাসনে প্রথম মহিলা শাসক হলেন, না দিল্লির প্রথম মহিলা শাসক হলেন সুলতানা রাজিয়া, তিনি সিংহাসনে বসেন 1236 সালে ইলতুৎমিশের পরে এবং তিনি মারা যান 1240 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, ইকতা প্রথা প্রচলন করেন, না ইকতা প্রথা প্রচলন করেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ সম্পর্কে তোমরা একটু জেনে রাখো, ইলতুৎমিশ কুতুবউদ্দিনের আইবকের যে কুতুবমিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন তিনি তা শেষ করেন, নির্মাণ কার্য শেষ করেন। তার উপাধি ছিল সুলতানি আজম। তিনি 1221 সালে চেঙ্গিস খার আক্রমণ প্রতিহত করেন। তিন নম্বর প্রশ্ন, তরায়নের প্রথম যুদ্ধ সংঘটিত ছিল কত সালে, না 1191 সালে মোহাম্মদ ঘোরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সাথে। মোহাম্মদ ঘোরি এই যুদ্ধে পরাজিত হয় এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান জয়ী হন। চার নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল পার হন কে, না উত্তর হয়ে যাবে ভারতের প্রথম ইংলিশ চ্যানেল পার হন কে, না আরতি সাহা। পাঁচ নম্বর প্রশ্ন, দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়, না বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় প্রতি বছর 7ই এপ্রিল। তারপরের প্রশ্ন, ছ নম্বরের প্রশ্ন, কোন গ্রহকে শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয়, না শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয় শুক্র গ্রহকে। তারপরের প্রশ্ন, কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি অপসারণ করা যায়, না উত্তর হয়ে যাবে 61 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি অপসারণ করা যায়। আট নম্বরের প্রশ্ন, শব্দের তীব্রতা আমরা কোন এককে মাপি, না শব্দের তীব্রতা আমরা মাপি ডেসিবেল একক দ্বারা। ন নম্বরের প্রশ্ন, বিশ্বের কঠিনতম ধাতু কোনটি, না বিশ্বের সবথেকে কঠিনতম ধাতু হচ্ছে না হীরক। দশ নম্বর প্রশ্ন, উদ্ভিদের অতিরিক্ত জল বের হয় কোন পদ্ধতিতে, না উদ্ভিদের অতিরিক্ত জল বের হয় না বাষ্পমোচন পদ্ধতিতে। এগারো নম্বর প্রশ্ন, ভরবেগের নিত্যতা সূত্র প্রতিষ্ঠিত হয় নিউটনের কোন গতিসূত্র থেকে, না উত্তর হয়ে যাবে ভরবেগের নিত্যতা সূত্র প্রতিষ্ঠিত হয় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। বারো নম্বর প্রশ্ন, বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ হয়েছিলেন কে, না শহীদ হয়েছিলেন প্রীতিলতা ওয়েদ্দার। তেরো নম্বরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন, না এনি বেসান্ত। আর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, না কে ছিলেন, না উমেশচন্দ্র ব্যানার্জি। তারপরের প্রশ্ন, চোদ্দো নম্বরের প্রশ্ন, চলমান বালিয়াড়িকে কি বলে, না চলমান বালিয়াড়ে কি বলে দ্রিয়ান। তারপরের প্রশ্ন, খলজি বংশের শেষ সুলতানকে, না খলজি বংশের শেষ সুলতান হলেন না মোবারক খলজি। তারপরের প্রশ্ন, ষোলো নম্বরের প্রশ্ন, বাংলার আকবর নামে কে পরিচিত, না বাংলার আকবর নামে পরিচিত হুসেন শাহ। সতেরো নম্বরের প্রশ্ন, সবচেয়ে ক্ষতিকারক রশ্মি হলো না গামা রশ্মি। তারপরের প্রশ্ন, আঠেরো নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু হয় কত সালে, না সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু হয় না 1932 সালে, আর কে করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড, তোমরা লিখে নাও এটা র্যামসে ম্যাকডোনাল্ড। তারপরের প্রশ্ন, ১৯ নম্বরের প্রশ্ন, মানুষের সবচেয়ে ছোট হাড়কে কী বলা হয়, না মানুষের সবচেয়ে হাড়ে ছোটো হাড়কে বলা হয় না স্টেপিস, যেটা আমাদের কানের কাছে থাকে। কুড়ি নম্বর প্রশ্ন, হাফ গার্লফ্রেন্ড বইয়ের রচয়িতা কে, না হাফ গার্লফ্রেন্ড বইয়ের রচয়িতা হচ্ছে চেতন ভগত। চেতন ভগতের তোমরা দু চারটে আরও
বই নাম লিখে নাও, যেটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই মেসেজ, দ্য স্টোরি অফ মাই মেসেজ, দ্য স্টোরি অফ মাই ম্যারেজ, যে যেটাতে টু স্টেট বলে মুভিটা তৈরি হয়েছিল। তারপরের বইয়ের নাম হচ্ছে ওয়ান নাইট অ্যাট কল সেন্টার। তারপরের বইয়ের নাম হচ্ছে হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস রেভলিউশন 2020। হাফ গার্লফ্রেন্ড তো বললাম, হাফ গার্লফ্রেন্ড চেতন ভগত। এবার আসা যাক 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নে বলা আছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? না, গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত ভারতের কানপুরে। 22 নম্বর প্রশ্ন, গান্ধীজি দক্ষিণ আফ্রিকার থেকে কত সালে ভারতে আসে? না, গান্ধীজি 1915 সালের 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসে। এই দিনটাকে মানে 9 জানুয়ারি দিনটাকে ভারতে NRI ডে বা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। অনেক সময় প্রশ্ন আসে NRI ডে অথবা প্রবাসী ভারতীয় দিবস কোন দিনটিতে উদযাপন করা হয়। না, উত্তর হয়ে যাবে 9 জানুয়ারি। 23 নম্বরের প্রশ্ন, বাংলার প্রথম নির্বাচিত রাজাকে? না, বাংলার প্রথম নির্বাচিত রাজা হচ্ছেন না গোপাল। তারপরের প্রশ্ন 24 নম্বরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ক্যাগ হলেন? না, উত্তর হয়ে যাবে না ভি নরহরি রাও। 25 নম্বরের প্রশ্ন, উদয়গিরি গুহা থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? না, উদয়গিরি গুহা থেকে কুমারগুপ্ত সম্পর্কে জানা যায়। 26 নম্বরের প্রশ্ন, ক্যাম্পস তৃণভূমি দেখা যায় কোন দেশে? না, ক্যাম্পস তৃণভূমি দেখা যায় দক্ষিণ আফ্রিকাতে। 27 নম্বরের প্রশ্ন, দাঁত কি ঘটিত রোগ? না, দাঁত হয়ে যাচ্ছে ছত্রা ঘটিত রোগ। তারপরের প্রশ্ন 28 নম্বরের প্রশ্ন, গোলাপি বিপ্লব কিসের সাথে যুক্ত? না, গোলাপি বিপ্লব চিংড়ি উৎপাদনের সাথে যুক্ত। 29 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? না, কুচিপুড়ি হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। 30 নম্বরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, পাট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? না, পাট গবেষণা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত।